আপনারা সকলে অবগত আছেন যে বিগত 31শে জুলাই এবং 1লা আগস্ট ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে তা বিগত বছরের ন্যায় হয়নি, কারণ চিরাচরিতভাবে যেভাবে পরীক্ষা হয় এবং রেজাল্ট দেয় সেভাবে হয়নি। কারণ আপনারা জানেন যে করোনাকালীন মহামারীর পরিস্থিতিতে ইভলিউশন প্রসেসটাতে একটু চেঞ্জ আনা হয়েছিল এবং সেটা হয়েছিল 9-এর যে টেনের প্রিটেস্ট রেজাল্টটা, এবং প্রিটেস্টও যারা বসেনি তাদের জন্য 9-এর মার্কসটাকে স্ট্যান্ডার্ড ধরে সেটা থেকে ওয়েটেজ নিয়ে তারপরে ফলাফলটা ঘোষিত হয়েছে। বিগত বছর দেখা গিয়েছিল যেখানে 69% উত্তীর্ণ হয়েছিল পরবর্তী শ্রেণীতে মাধ্যমিকের ক্ষেত্রে, এই বছর সেটা 81%-এর মতো আছে। তারপরে অনেক ছাত্রছাত্রী যেহেতু তারা পরীক্ষায় বসতে পারেনি তাদের অনেক অভাব অভিযোগ রয়ে গেছে, তো সেই নিয়ে আমরা একটা যেন পর্ষদের জন্য যারা উত্তীর্ণ হতে পারেনি কিংবা যারা ফলাফলে খুশি নয় তাদের জন্য একটা যেন পর্ষদ সদর্থক ভূমিকা নেয়, তার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আগেও দেখা করেছি, আমাদের বিষয়গুলি বিস্তারিত আকারে ধরেছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে উনি আমাদের যে উত্থাপিত করা বিষয়গুলি ছাত্রদের স্বার্থে যেগুলি বিষয় আমরা রেখেছিলাম, কয়েকটি বিষয় হচ্ছে যারা সন্তুষ্ট নয় তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করা, সরলীকৃতভাবে পরীক্ষার ব্যবস্থা করা, এবং যাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় আমরা স্কুল কলেজে গেছি সেখানে দেখা গেছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিযোগ আছে যে মার্কস ঠিকভাবে তাদের জন্য যে মার্কসটা পাঠানো ছিল সেটা নাকি ঠিক মতো পাঠানো হয়নি বা কোনো গাণিতিক ত্রুটি রয়ে গেছে, এমন অনেক জায়গা থেকে এমন অভিযোগ এসেছে। তো সেই জন্য আমরা সেখানে গেছি এবং তাদেরকে দেখে বলেছি যে সেই বিষয়টা যে গাণিতিক কোনো ত্রুটি বা ক্লারিক্যাল যে মিস্টেকগুলি হতে পারে সেগুলির দিকে একটু দৃষ্টি দিয়ে সেই ভুলগুলি যেন শুদ্ধ করা হয়, তার জন্য আজকে আমরা আবার বিস্তারিতভাবে সেই প্রক্রিয়াটা যেন খুব দ্রুত থেকে দ্রুত 40 দিনের মধ্যে সম্পন্ন হয় তার জন্য আবারও আজকে আমরা মিলিত হওয়ার জন্য এসেছি। নামটা? নাম প্রীতম পাল, কপিল ভারতী বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা পদের সম্পাদক। ধন্যবাদ।